বন্ধুরা নিশ্চয় আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আমরা পড়ছিলাম আমাদের 6 চ্যাপ্টার পণ্য বন্টন প্রণালী নিয়ে। আজকের ভিডিওতে আমরা পণ্যের বন্টন প্রণালীর যে প্রকারভেদ সেগুলো সম্পর্কে জানব। অর্থাৎ আমরা কিন্তু গত ভিডিওতে শূন্যস্তর বিশিষ্ট বন্টন প্রণালী কী সেটি সম্পর্কে জেনেছি। আজকে আমরা এক স্তর বিশিষ্ট বন্টন প্রণালী বলতে আসলে কী বোঝানো হয় সেটি সম্পর্কে একটু দেখে নেব। এক স্তর বিশিষ্ট বন্টন প্রণালীর মধ্যে কী হয়, এক স্তর বিশিষ্ট বন্টন প্রণালী হচ্ছে যে যদি এই এই ধরনের কোনো ধরনের পণ্য বন্টনে মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে শুধুমাত্র খুচরা ব্যবসায়ীর সাহায্য নেওয়া হয় তখন তাকে খুচরা ব্যবসায়ের মাধ্যমে বন্টন বা এক স্তর বিশিষ্ট বন্টন প্রণালী বলা হয়। অর্থাৎ এই ধরনের বন্টন প্রণালীতে উৎপাদনকারী এবং ভোক্তার মাঝখানে শুধুমাত্র এক ধরনের মধ্যস্থ ব্যবসায়ী অবস্থান করে এবং এক ধরনের মধ্যস্থ ব্যবসায়ী অবস্থান করে বিধায় এই বন্টন প্রণালীটির নাম হচ্ছে এক স্তর বিশিষ্ট বন্টন প্রণালী। এই ধরনের বন্টন প্রণালীতে আমরা দেখি যে উৎপাদনকারী, খুচরা ব্যবসায়ী এবং ভোক্তা এই বন্টন প্রণালীটি ব্যবহার করা হয়ে থাকে। এটি সাধারণত কৃষি কোন ধরনের পণ্যের ক্ষেত্রে এই ধরনের বন্টন প্রণালী ব্যবহার করা হয়, এটি ভোগ্য পণ্যের বন্টন প্রণালীর ক্ষেত্রে এই ধরনের বন্টন প্রণালী ব্যবহার করা হয়। অর্থাৎ ভোগ্য পণ্যটা যদি উৎপাদনকারী ভোক্তার কাছে পৌঁছাতে চায় তাহলে সাধারণত উৎপাদনকারী খুচরা ব্যবসায়ীর সাহায্য বেশি নিয়ে থাকে। এক্ষেত্রে উৎপাদনকারী খুচরা ব্যবসায়ীর কাছে পণ্য বিক্রয় করে এবং খুচরা ব্যবসায়ীর কাছ থেকে ভোক্তারা পণ্য সংগ্রহ করে। অর্থাৎ উৎপাদনকারী কী করবে, খুচরা ব্যবসায়ীর কাছে পণ্য বিক্রয় করবে এবং খুচরা ব্যবসায়ী কী করবে, খুচরা ব্যবসায়ীর কাছ থেকে কারা সংগ্রহ করবে, ভোক্তারা সংগ্রহ করবে। এক্ষেত্রে খুচরা বিক্রেতা কী করে, উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটাকে ক্রয় করে এবং তার কাছ থেকে পণ্যটাকে সংগ্রহ করার পরে ভোক্তার কাছে পৌঁছে দেয়। সাধারণত উৎপাদনকারী একসাথে বিভিন্ন ধরনের যেসব উৎপাদনকারীরা কী করে অনেক বেশি ধরনের পণ্য উৎপাদন করে, বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে এবং অনেক বেশি পরিমাণে পণ্য উৎপাদন করে সাধারণত এবং কম মধ্যস্থ ব্যবসায়ী ব্যবহার করে ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে চায়, তারা এই ধরনের বন্টন প্রণালী অনেক বেশি ব্যবহার করে থাকে। এই ধরনের বন্টন প্রণালীতে আসলে কী কী পণ্য বিক্রয় করা হয়, জেনারেলি কনফেকশনারি সামগ্রী বা হচ্ছে যেগুলো পচনশীল পণ্য, পাউরুটি, বিস্কুট, দুধ, তারপরে পাস্তুরিত তরল দুধ, এই যে জিনিসগুলো কনফেকশনারি সামগ্রী এগুলো হচ্ছে এই বন্টন প্রণালীর মাধ্যমে ব্যবহার করে থাকে। যেহেতু উৎপাদনকারী শুধুমাত্র একটি মধ্যস্থ ব্যবসায়ী ব্যবহার করে হচ্ছে ভোক্তার কাছে পণ্য পৌঁছাতে পারছে, তো দেখা যাচ্ছে যে এই ক্ষেত্রে পণ্যের দামের কিন্তু বেশি একটা ভ্যারিয়েশন হয় না এবং যেহেতু কম মধ্যস্থ ব্যবসায়ী ব্যবহার করা হচ্ছে সেহেতু পণ্যের কিন্তু দামটা অনেক বেশি বেড়ে যায় না এবং সহজে ভোক্তার কাছে পণ্য কিন্তু পৌঁছানো যায় এই বন্টন প্রণালীর মাধ্যমে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখলাম যে এক স্তর বিশিষ্ট বন্টন প্রণালী কী এবং সেখানে আসলে কোন মধ্যস্থ ব্যবসায়ী থাকে এবং সে এই বন্টন প্রণালীর মাধ্যমে আসলে কোন কোন পণ্য ভোক্তার কাছে পৌঁছানো হয়ে থাকে। পরবর্তী ভিডিওতে আমরা নতুন একটি বন্টন প্রণালী নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আমরা ভালো থাকবো এবং সুস্থ থাকবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।